এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই লকডাউন দেশের খারাপ পরিস্থিতিতে। আপনারা জানেন প্রধানমন্ত্রীও ঘোষণা করে দিয়েছেন আরও তিন মাস আপনাদেরকে ফ্রিতে খাদ্য দেওয়া হবে, তার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পরের বছরের তিন মাস পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে খাদ্যদ্রব্য দেওয়া হবে। এই পরিস্থিতিতে আপনারা যদি রেশন কার্ডের স্ট্যাটাসটা ঠিকঠাকভাবে না জেনে থাকেন খুবই বিপদে পড়তে পারেন, কারণ কি আপনি এত খাদ্য সামগ্রী ফ্রিতে পাবেন না। আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে সরকার কিন্তু যথেষ্ট খাদ্যদ্রব্য সম্পূর্ণ ফ্রিতে প্রদান করছেন, যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য মানে প্রচুর খাদ্যদ্রব্য প্রদান করছেন, যেটা এক মাসে খাওয়া যাচ্ছে না ততটা পরিমাণ খাদ্যদ্রব্য দিচ্ছেন যাতে আপনারা সঞ্চয় করেও রাখতে পারেন। আর যাদের ফ্যামিলিতে বেশি সংখ্যক লোক আছে তাদের অনেক খাদ্যদ্রব্য একসঙ্গে জড়ো হচ্ছে। তো আপনাদেরকে স্ট্যাটাসটা দেখার জন্য যে পরিস্থিতিটা ছিল কিছুদিন আগে পর্যন্ত স্ট্যাটাস দেখা যাচ্ছিল না, শুধুমাত্র সরকারি অফিসাররাই সেখানে লগ ইন করে স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনাদের জন্য ওয়েবসাইট সরকার খুলে দিয়েছে স্ট্যাটাস কীভাবে দেখবেন, আপনার রেশন কার্ড থাকলে আপনি অনেক সুবিধা পাবেন। তাহলে স্ট্যাটাস দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে WBPDS লিখে সার্চ করবেন। WBPDS লিখে যে প্রথম ওয়েবসাইট পাবেন সেটা হচ্ছে WBPDS.gov.in। WBPDS.gov.in ওয়েবসাইটে ঢুকলে এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এই জায়গায় যেটা আপনি করবেন, আপনার যদি ফোনে খোলেন তাহলে আপনি এটাকে ডেস্কটপ সাইট করবেন। ডেস্কটপ সাইট করার জন্য উপরে থ্রি ডট অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, আর যদি কম্পিউটারে খোলেন ডাইরেক্ট আপনার সামনে পেজ এরকমই খুলবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা রিপোর্টস অন NFSA এর উপরে ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন এখানে অনেক কটা অপশান আপনি দেখতে পাবেন, তার নিচে একটা অপশান পাবেন ফিচার্স, তো আপনি ফিচার্সের উপর ক্লিক করুন। যখনই আপনি ফিচার্সের উপর ক্লিক করবেন আপনি দেখবেন এরকম অপশানগুলো আসছে। এরপর আপনি যেটা করবেন, এই আছে না চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই এটার উপর ক্লিক করবেন আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে যেটা দেখতে ঠিক এইরকম থাকবে। এই জায়গায় আপনি ফর্ম টাইপটা সিলেক্ট করবেন, কীরকম ফর্মে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন, ফর্ম থ্রি হলে ফর্ম থ্রি সিলেক্ট করে নিলেন। আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবেন, আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া আমি চুজ করে দিলাম। তারপরে আপনার ব্লকটা আপনি এখান থেকে চুজ করবেন, কোন ব্লকের আপনি বাসিন্দা সেই ব্লকটা এখানে চুজ করার পর এখানে বলবে যে আপনার আটটা ডিজিট অ্যাপ্লিকেশানটা বসাতে, আরেকটা হতে পারে আপনি ষোলোটা ডিজিটে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার বারকোডটা দেখতে হবে। আপনার কাছে যে এনরোলমেন্ট স্লিপটা আছে সেই স্লিপে দেখবেন একটা বারকোড আছে এরকম, এই বারকোডের নিচে দেখবেন নাম্বার দেওয়া আছে, ষোলো ডিজিটের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তার জন্য আপনি দুটো কাজ করতে পারেন, আপনার প্রথম আটটা বারকোডের যে নাম্বার আছে সেই আটটা বারকোডের নাম্বার অটোমেটিক্যালি এরা নিয়ে নেবে, আপনি শেষের আটটা ডিজিট এখানে বসাতে পারেন অথবা সম্পূর্ণ ষোলোটা ডিজিট এখানে বসাতে পারেন। বসিয়ে আপনি সার্চে ক্লিক করবেন, তাহলে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার কার্ডটা কী পরিস্থিতিতে রয়েছে। আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন, সম্পূর্ণরূপে জানতে পারলেন আপনার ডিজিটাল রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাস কীভাবে দেখবেন। আর এখন সরকারি অফিসার ছাড়াও আপনারা সাধারণ মানুষ এই ওয়েবসাইটে খুলে দিয়েছে, আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। ভিডিওটিকে শেয়ার করে সকলকে সাহায্য করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে।